রাখো তো তোমার হিসেব নিকেশ, আমি এখন এসেছি তোমার সাথে গল্প করতে। গল্প করতে অফিসে? আগে হ্যাঁ, কিন্তু একটা সুসংবাদ আছে। মিষ্টি খাওয়াতে হবে আগে। আগে সুর সংবাদটা শুনি। আগে প্রমিস করো কাল আমার বার্থডে পার্টিতে তুমি গান গাইবে। আমি গান গাইলে তোমার গেস্টরা সব পালিয়ে যাবে, সেটা আমি বুঝবো। ঠিক আছে, তাহলে গাইবো। প্রমিস। জানো, আজ পাপিকে জানিয়ে দিয়ে এলাম আমি তোমাকে। আমাকে কে বিয়ে করব? সত্যি 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 শুনলাম তুমি এসেছো, তাই এলাম। তা তুমি হঠাৎ অফিসে? আমার ব্যক্তিগত ব্যাপারে কৈফিয়ত চাইবার অধিকার কে দিল আপনাকে? দুদিন পর তো তুমি আমার স্ত্রী হচ্ছ, তাই। আপনি আপনি একটা মার্জিত ইতর। ইউ নো মিস্টার, দিস ইজ অনল, মানে জানেন তো, আগুন। আমার সীমানার মধ্যে যে আসে আমি তাকে পুড়িয়ে মারি, আন্ডারস্ট্যান্ড? দিস ইজ অজয়, মানেটা জানেন তো, যাকে সহজে জয় করা যায় না। আগুন এক ফুয়ে নিভিয়ে দিয়ে তাকে কি করে শায়েস্তা করতে হয় সেটা আমি জানি। নাও ডু ইউ আন্ডারস্ট্যান্ড? ওকে, দেখা যাবে।